আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিন সকলেই কর্মের সঙ্গে প্রচুর পরিমাণ ব্যস্ত থেকে সময় হয়ে ওঠে না একটু ঘুরে আসা, তাই আজ আমরা সকলে মিলে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে 50 কিলোমিটার দূরে কালিকাপুর রাজবাড়ির উদ্দেশ্যে। এই প্রকৃতির মাঝে অপরূপ দৃশ্য থেকে একটি স্বস্তির নিঃশ্বাস নিলাম। গোটাটা ঘন জঙ্গলে ঘেরা, সঙ্গে আমরা কয়েকজন বন্ধু সকলেই বেরিয়ে পড়লাম গুপ্তধনের সন্ধানে। অর্থাৎ এই রাজবাড়িতেই সেই সেরা ছবি গুপ্তধনের সন্ধানে শুটিং হয়েছিল, তাই সেই রাজবাড়ি দেখার আগ্রহ কম নয়। সকলে মিলে বেরিয়ে পড়লাম এই কালিকাপুর, আর এই কালিকাপুর গেলে দেখতে পাবেন অনেক কিছু, আমরা সেই সব কিছুই ঘুরে দেখব। তবে ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের আপলোড করা প্রতিটি ভিডিও নোটিফিকেশন খুব সহজে আপনি আপনার ফোনে পেয়ে যান। তবে শুরু করা যাক আজকের তথ্য। আমরা কয়েকজন বন্ধু মিলে রওনা দিলাম কালিকাপুর রাজবাড়ির উদ্দেশ্যে। তা পথ চলতে চলতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এই রাজবাড়ির কিছু ইতিহাস শুনে নেওয়া যাক। তারপর আমরা ওখানে গিয়ে আপনাদের দেখাবো ওই রাজবাড়ির সম্পূর্ণ দৃশ্য। প্রায় 400 বছর আগে এই রাজবাড়ির অবস্থা এখনো লক্ষণীয়। ঐতিহ্যের সঙ্গে মাথা তুলে এখনো দাঁড়িয়ে রয়েছে এই রাজবাড়ি। বলিউড টলিউড বহু সিনেমায় দেখতে পাওয়া গিয়েছে কালিকাপুর রাজবাড়ি। 400 বছর আগে বর্ধমান রাজার দেওয়ান ছিলেন পরমানন্দ রায়। সেই সূত্রেই তার হাতে আসে কাঁকসার বিরাট একটি অংশের জমিদারিত্ব, আর সেই জন্যই সেখানে তৈরি করে এই বিশাল রাজবাড়ি। কথা বলতে বলতে ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে অবশেষে পৌঁছালাম কালিকাপুর রাজবাড়ির সামনে। এই সেই রাজবাড়ি, এই সেই মন্দির যেটিকে দেখানো হয়েছে গুপ্তধনের সন্ধানে। আর এই মন্দির, এই রাজবাড়ি প্রবেশের জন্য কিছু নিয়মকানুন আছে। সেইগুলি হলো, এই রাজবাড়িতে অযথা ছবি ও ভিডিওগ্রাফি করা যাবে না, মায়ের মন্দিরের চূড়ায় যাওয়া যাবে না, মায়ের মন্দিরের সামনে একটি মাটির দেওয়ার জায়গা আছে সেখানে পা রাখবেন না। আর বিশেষ করে যেহেতু এই রাজবাড়িটি ভগ্নপ্রায়, তাই ছবি তুলতে বাড়ির ধারে যাবেন না, কারণ যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তবে একটি কথা বলে রাখি, ভিডিওগ্রাফি করার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দিলে অনুমতি দেওয়া হয়, কিন্তু এই টাকা মায়ের পুজোর সময় কাজে লাগানো হয়, তাই এই টাকা নিয়ে কেউ পুরোহিতের সঙ্গে তর্ক বিতর্ক করবেন না। এরপর এই রাজবাড়ির প্রবেশ দিকে ঢোকা যাক। এই সেই রাজবাড়ির বিভিন্ন অংশ, এই রাজবাড়ির সৌন্দর্য দেখতে দেখতে কিছু ইতিহাস জেনে নেওয়া যাক। পরমানন্দ রায় জঙ্গলের অংশ কেটে তৈরি করেন বসতবাড়ি, তৈরি হয় পুকুর বাংলা, আর পরিবারের দুর্গাপুজোর জন্য তৈরি হয় দুর্গা মন্দির। পরমানন্দের 7 পুত্রের জন্য তৈরি হয় 7 মহল প্রসাদ। এই 7 মহল প্রসাদ কালিকাপুর রাজবাড়ি নামেই খ্যাত। জানা যায় পরমানন্দ ছিলেন কালিকাপুরের পাশের গ্রাম মৌখেরার বাসিন্দা। তবে সেখানে এই বিশাল রাজবাড়ি গড়ে তোলার জন্য পর্যাপ্ত জায়গা না পেয়ে তিনি কালিকাপুর চলে আসেন, সেখানেই তৈরি করেন এই বসতবাড়ি। এছাড়া অজয় নদীর নিকটবর্তী হওয়ায় মৌখেরা গ্রামে ছিল বন্যার প্রকোপ, সেই জন্য কালিকাপুরের জঙ্গলের মাঝে এই রাজবাড়ি তৈরি করেন। এখান থেকেই তিনি চালিয়ে যেতেন খাকসার আউস গ্রামের বিশাল অংশের জমিদারিত্ব। 7 মহল প্রসাদের 7টি বাড়ি আলাদা হলেও পূজার মণ্ডপ রয়েছে একটি। এখানে রয়েছে 3 দিক ঘেরা একটি 8 চালা মণ্ডপ। প্রায় 400 বছর ধরে এখানে পুজো হয়ে আসছে। এখানে প্রতিদিন নিত্য সেবার আয়োজন হয়, তবে পরমানন্দ রায়ের বর্তমান বংশধরেরা কর্মসূত্রে বাইরে থাকেন, কিন্তু বোধনের আগে ফিরে আসেন বাড়িতে। পুজোর আয়োজন করা হয় পরম যত্নে, বাড়ির সকলে মিলে যে মেতে ওঠেন পুজোর আনন্দে। কালিকাপুর রাজবাড়িতে একাধিক সিনেমার শুটিং হয়েছে, প্রায় নিত্যদিন চলতে থাকে শুটিং। ঋতুপর্ণ ঘোষ থেকে আবির চট্টোপাধ্যায় অনেকেই এই রাজবাড়িতে এসে নিজের ছবির শুটিং করে গেছেন। গয়নার বাক্স এই রাজবাড়িতে শুটিং হয়েছে। অভিনেতা আবির চট্টোপাধ্যায় অভিনীত গুপ্তধন সুরহস্য শুটিং হয়েছিল এখানে। রাজবাড়ির পুজো দেখানো হয়েছে এই সিনেমাতে।
অবশেষে ঘোরা সম্পূর্ণ হলো। এরপর আমরা রওনা দেব বাড়ির দিকে। তবে বাড়ি ফেরার পথে জেনে নেব কোথা থেকে কিভাবে পৌঁছাবেন এই রাজবাড়িতে। প্রথমেই বলে রাখি, এই রাজবাড়িটি যেহেতু জঙ্গলের মধ্যে ও একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চল, তাই সাথে করে খাবার আনবেন এবং খাবার খেয়ে আসবেন, না হলে খাদ্য সংকটে পড়তে পারেন। তা বলে এই নয় যে গ্রামে কোনো দোকান নেই, সব কিছুই আছে গ্রামের মধ্যে। পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমান থেকে কম সময়ের মধ্যেই কালিকাপুর রাজবাড়ি পৌঁছানো যায়। বর্ধমান মেন টাউন থেকে 65 কিলোমিটার দূরে রয়েছে কালিকাপুর রাজবাড়ি। দুর্গাপুর থেকে কালিকাপুর রাজবাড়ির দূরত্ব 32 কিলোমিটার। আসানসোল থেকে 77 কিলোমিটার দূরত্বের মধ্যেই রয়েছে কালিকাপুর রাজবাড়ি। দুর্গাপুর মুচিপাড়া থেকে মালান্দিকি রোড ধরে আরও কিছু এগিয়ে এলেই আপনি কালিকাপুর রাজবাড়ি পৌঁছে যাবেন। বর্ধমান থেকে কালিকাপুর রাজবাড়ি যেতে হলে আপনাকে পানাগড় থেকে রাজবাড়ি যাওয়ার রাস্তা ধরতে হবে। কলকাতা থেকে কালিকাপুর রাজবাড়ি ঘুরে যেতে পারেন। দূরত্ব 175 কিলোমিটার। তবে কালিকাপুর রাজবাড়িতে পুজোর সময় অতিথিদের সেই অর্থে রাত্রিযাপনের অনুমতি দেওয়া হয় না, কারণ এই সময় রাজবাড়ির ঘরগুলি পরিবারের সদস্যরা ব্যবহার করে। কিন্তু রাত্রিবাস ছাড়াও পুজোর সময় রাজবাড়ির চত্বর ঘুরে দেখার সম্পূর্ণ আনন্দ উপভোগ করতে পারে। তবে পুজোর ছুটিতে একটি অন্যরকম জায়গা ঘুরে আনন্দ উপভোগ করতে আপনি চলে আসুন এই সবার প্রিয় কালিকাপুর রাজবাড়িতে। আমরা সকলেই খুব ভালো করে ঘুরলাম, খুব আনন্দ উপভোগ করলাম, বন্ধু বান্ধবরা সবাই মিলেই আনন্দ পেয়েছি। আশা রাখছি আপনারাও যদি এইখানে ঘুরতে আসেন আশা করি খুব ভালো লাগবে এই কালিকাপুর রাজবাড়ি। আজ এই পর্যন্তই। যদি আমাদের এই তথ্যটি আপনাকে ভালো লেগে থাকে অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং শেয়ার করে অপরকে জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, সঙ্গে থাকুন।